নিয়মিত সিঁড়ি ব্যবহার উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাক প্রতিরোধ করে সুস্থ থাকতে তো আমরা সবাই চাই কিন্তু শুধু চাইলেই তো আর হবে না তার জন্য কয়েকটি নিয়ম মানা উচিত যেসব নিয়মের মধ্যে প্রধান হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ওয়ার্কআউট করা তবে এখনকার দিনে ব্যস্ত জীবনে আলাদা করে ওয়ার্কআউটের জন্য আমরা সময় অনেকেই বের করতে পারি না সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে সামান্য কয়েকটি পরিবর্তন আনলেই পারবেন ফিট থাকা কঠিন হবে না তার মধ্যে অন্যতম হল লিফ্ট বা এক্সকেলেটরের অভ্যাস ভুলে সিঁড়ির ব্যবহার শুরু করা হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায় সেই সঙ্গে হার্টের কার্যক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় যাদের পরিবারে হার্টের রোগের ইতিহাস রয়েছে তাদের তো এই কারণেই বেশি করে সিঁড়ি ব্যবহার করা প্রয়োজন এছাড়া সিঁড়ি দিয়ে উঠানামা করলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সম্ভাবনাও কমে ওজন কমাতে থাকে অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে ভুলেও লিফটের দিকে পা বাড়াবেন না কারণ একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সিঁড়ি ভাঙ্গার অভ্যাস করলে শারীরিক সচলতা বৃদ্ধি পায় সিঁড়ি দিয়ে বারবার উঠানামা করলে ম্যাটাবলিজম রেট বাড়ে সেই সঙ্গে শরীরে জমতে থাকা অতিরিক্ত ক্যালোরি ঝরতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই ওজন কমার সম্ভাবনা বৃদ্ধি পায় যা লিফট ব্যবহার করলে কখনোই সম্ভব হতো না হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে সিঁড়ি দিয়ে উঠানামা করলে বোন ডিজিজ এর উন্নতি ঘটতে পারে ফলে স্বাভাবিকভাবেই হাড় শক্তপোক্ত হতে শুরু করে সেই সঙ্গে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এ কারণেই তো চল্লিশ এর পর থেকে মহিলাদের লিপ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা জিমের সমান উপকার মেলে জিমে গিয়ে তিরিশ মিনিট ঘাম ঝরালে যতটা উপকার পাওয়া যায় ততটা না হলেও কিছু কম উপকার পাওয়া যায় না সিঁড়ি ব্যবহার করলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে সিঁড়ি দিয়ে দ্রুত উঠানামা করলে যে পরিমাণ ক্যালোরির বার্ন হয় তা অন্য কোনো এক্সারসাইজ করলে হয় না তাই শারীরিকভাবে চাঙ্গা থাকতে ও ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না যেন পায়ের পেশির সচলতা বৃদ্ধি পায় সিঁড়ি দিয়ে উঠানামার সময় আমরা আমাদের গ্র্যাভিটির বিপরীতমুখী হই তাই এই সময় নিজের ওজনকে সামলে একের পর এক ধাপ নিয়ে উপরে উঠার সময় পায়ের পেশির উপর চাপ পড়তে থাকে এমনটা দিনের পর দিন হতে থাকলে একদিকে যেমন পায়ের নিচের অংশের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তেমনি পেশির পেটের পেশির সচলতাও বাড়তে থাকে ফলে বেলি ফ্যাট কমার সম্ভাবনা বৃদ্ধি পায় পায়েন্ট জয়েন্টের কর্মক্ষমতা বাড়ে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যেমন বুড়ো হতে থাকে তেমনি জয়েন্টের সচলতাও কমতে শুরু করে ফলে ব্যথা যন্ত্রণায় জীবন জর্জরিত হতে হয়ে ওঠে আপনি যদি না চান আপনার সঙ্গে এমনটা হোক তাহলে ভুলেও লিপ ব্যবহার করবেন না পরবর্তী পরিবর্তিতে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব পাতাতে হবে কারণ খেয়াল করে দেখবেন সিঁড়ি ব্যবহারের করলে জয়েন্টের কর্মক্ষমতা বেড়ে যায় ফলে শরীরের বয়স বাড়লেও তার প্রভাব জয়েন্টের ওপর পড়তে পারে না সিঁড়ি দিয়ে উঠানামা করলে অস্টিওপোরোসিসের সম্ভাবনাও কমে যায় একসঙ্গে দুটি সিঁড়ি ভাঙলে মিলবে বেশি উপকার একাধিক স্টাডিতে দেখা গেছে একটা সিঁড়ি দিয়ে উঠানামার সময় একটা একটা করে সিঁড়ি ভাঙার পরিবর্তে যদি একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকে টপকে উঠা যায় তাহলে আরও বেশি উপকার মেলে কারণ এমনটা করলে শরীরের অন্দরে উপকারী হরমোনের ক্ষরণ যেমন বাড়ে তেমনি শরীরের প্রতিটি পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সুস্থতা বাড়ে একাধিক গবেষণায় দেখা গেছে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করলে ভেতর এবং বাহিরে থেকে শরীর এতটা শক্তিশালী ও কর্মক্ষম হয়ে ওঠে যে ছোট বড় যে কোনো রোগী ধারে কাছে আসতে পারে না সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনার হাটের পাশাপাশি ফুসফুসও ভালো থাকবে এর ফলে ফুসফুসের কাজ করার ক্ষমতা বাড়ে মনকে চাঙ্গা করে তোলে কথাটা শোনার পর নিশ্চয় অবাক হয়েছেন কিন্তু এই কথার মধ্যে কোনো ভুল নেই যে মন খারাপের প্রকোপ কমিয়ে মুডকে চাঙ্গা করে তুলতে সিঁড়ির ব্যবহার করে থাকে আসলে সিঁড়ি দিয়ে উঠা নামা নামার সময় আমাদের মস্তিষ্কের অন্দরে এন্ডোরফিল নামক ফিল্ড গুল্ড হরমোনের ক্ষরণ ঘটে ফলে স্বাভাবিকভাবেই মন চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না তাই তো এবার থেকে কাজের চাপ বা অন্য কারণে মন ক্ষতবিক্ষত হলেই সিঁড়ির সামনে এসে দাঁড়াবেন দেখবেন নিমিশে সব ভালো লাগতে শুরু করবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ